अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के आमार आलोचनार द्वितीय पर्व बांग्लादेश होमिओपैथी परिषद केंद्रीय कमिटी आयोजित ऑनलाइन प्रशिक्षण क्लासे एर पूर्वे आमी एकटी आलोचना करेछि ताओ अर्गानोनेर विषयेर उपरेई भित्ति करे। आज के आमार आलोचनार द्वितीय पर्व विज्ञ चिकित्सक बृंद जरा उपस्थित आछेन तादेर सकलेर प्रति आमार विनम्र श्रद्धा भालोबासा आंतरिकता। जरा छात्र एवं अनुरागी आछेन तादेर प्रतिओ आमार श्रद्धा भालोबासा आंतरिकता थाकबे। आपनारा जानेन बांग्लादेश होमिओपैथी परिषद आमादेर অর্গানন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। আমাদের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, হেনিম্যানের পূর্ণাঙ্গ পদ্ধতি অর্থাৎ ষষ্ঠ সংস্করণকে অনুসরণ করে এই সংগঠনকে বেগবান করা। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের আমাদের এই প্রচেষ্টার সাথে সহযোগিতা কামনা করছি। অর্গানন এমন একটি বিষয় যা না হলে হোমিওপ্যাথি চিকিৎসা চলে না, অথচ এই অর্গানন সম্পর্কে আমাদের জনমনের আশা আকাঙ্ক্ষা একটু ভিন্ন রকম। বিশেষ করে যারা চিকিৎসক হয়ে বের হচ্ছি আমরা, তাদের অনেকেই অনেকের কাছে প্রশ্ন করে বিভিন্ন ভাবে আমরা জানতে পারি যে অর্গানন কি কাজে লাগে। ধীরে ধীরে আমরা আলোচনার মধ্যে যাব। তো আমরা অর্গানন আলোচনার এই বিষয়টি, যে বিষয়টি আমি উল্লেখ করা আছে, এই বিষয়টি আলোচনার পূর্বে আমরা আজও কিন্তু অর্গাননের মধ্যে প্রবেশ করতে পারতেছি না। ঘরে যদি ঘর ধরি তাহলে পারতেছি না, আমরা এখনো বাইরে উঠোনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের জানা দরকার যে আসলে ঘরের মধ্যে কি আছে। তা আমরা যে প্রবেশ করব অর্গাননে, প্রবেশ দ্বারে আমরা, আজকের আলোচনা হবে প্রবেশ দ্বারে দাঁড়িয়ে, ঘরের মধ্যে প্রবেশ আমরা করতে পারছি না। তবে একটু একটু কি দিয়ে দেখি যে প্রবেশ দ্বারের পরেই যে অবস্থাটা আছে সেটা হলো অর্গাননের অ্যাফোরিজম এক। এই এক নম্বর অ্যাফোরিজম ডিঙিয়ে আপনাকে সামনের 291 পর্যন্ত বসতে হবে। তো এখানে একটা মজার কথা হলো যে আমি এইভাবে করে বলি, এক নম্বর অ্যাফোরিজমেই 251 নম্বরের গীত গাওয়া আছে, স্পষ্ট বলা আছে। যদি ব্যাখ্যা করে প্রতিটা বিষয় আলোচনা করা যায় তাহলে আমরা সামনের দিক, যদি আপনারা সুযোগ দেন, যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, কারণ এই নীরস সাবজেক্টটার মধ্যে আমি ভয় ভীতিতে আসি। এই নীরস সাবজেক্টটার মধ্যে থেকে আমি কি এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। অ্যাফোরিজমের একের মধ্যে আমি এখানে 7টা পয়েন্ট উল্লেখ করেছি। ফিজিশিয়ানের কথা বলা আছে যে কেমন ধরনের হবে, আমাদের মিশনটা কি, কোন আমরা কি কাজগুলো করব, কিভাবে করলে মিশনে সফলতা আসবে, আমরা কি করে স্বাস্থ্যপূর্ণ সংস্থাপন করব, আমরা রুগীকে শাস্তি ফিরিয়ে দেওয়ার কায়দাটা কী হবে, আরোগ্যটা কীভাবে করব, সব মিলিয়ে অ্যাজ ইট ইজ টার্ম, যেভাবে বলা হলো পিছনের কথা, এইভাবে করে অগ্রসর হলে আমরা আরোগ্য করতে পারব। মূল কথাটা এইটা। আসুন আমরা এই ব্যাপারে আর কথা বলতে চাই না, আমার আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমি প্রবেশ করতে চাই। আলোচ্য বিষয়টা একটু ব্যতিক্রম ধর্মী, হানিম্যানের প্রত্যাশা ও অর্গাননের ভূমিকা। কি প্রত্যাশা নিয়ে হানিম্যান আমাদের কাছে কি প্রত্যাশা করেছেন, অর্গাননই বা কি প্রত্যাশা করে লিখেছেন, এবং জাতির কাছে তার আসলে প্রত্যাশাটা কি। জাতির কাছে চেয়েও বড় কথা হলো যে আমরা যে চিকিৎসক, আমাদের কাছে তার প্রত্যাশাটা, এটা যদি জানি
আমি যদি জানি যে একজন কি চায় তাইলে তো তার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করবো। আর যদি নাই জানি, আমি যদি সাদা মাটাভাবে তাকে মূল্যায়ন করি এভাবে যে সাধারণ ব্যাপার একজনে আবিষ্কার করেছে বা রাইট, এখন যে আছে এখন যারা আবিষ্কারক নতুন আছেন, আমার কথাটা আদারওয়াইজ নেবেন না। হেনিম্যানকে আবিষ্কারক না মেনে ইদানিং অনেক হাজার হাজার আবিষ্কারক হয়ে গেছে, মানে হেনিম্যানের চেয়ে অনেক বড় আবিষ্কার হয়ে গেছে। এখন তাদেরকে আমরা মানি, তাদের প্রত্যাশা মানি, তাদের তাদের ফর্মের যতগুলো আছে সব আমরা আপলোড করে নিয়েছি আমাদের ব্রেনের মধ্যে, কিন্তু হেনিম্যানের প্রত্যাশা জানি কি না, এটা আমার একটা বেশ। আর অর্গানের ভূমিকার ভিতরে যা আছে আমরা ভূমিকাটা পড়িই না, পরীক্ষায় আসে না, কলেজগুলোতে এর আলোকে কোনো পরীক্ষায় কোনোদিন ভূমিকা সম্পর্কে কোনো কথা আসছে কি না আমার জানা নাই, ভূমিকা কেউ কীভাবে পড়ছে তাও আমার জানা নাই। বিজ্ঞজন যারা গবেষক তারা পড়েন, চিকিৎসকরা পড়েন কি না আমি জানি না। তো এখন এই ভূমিকার মধ্যে আসেটা কি এটা একটু দেখা দরকার। মূল উদ্দেশ্য আমার এটাই, যে চিত্রটা দেওয়া আছে চিত্রটা যদি একটু আপনি লক্ষ্য করেন, আপনি এই চিত্রটা একটা বৃক্ষ যার রস সংগ্রহ প্রকৃতি থেকে, প্রকৃতির মধ্য থেকে বেড়ে উঠেছে, একটা মাত্র তার দাঁড়িয়ে আছে সে একা শক্তিশালীভাবে, এটা অর্গান। তার ডালপালা, তার ডালপালা একেবারে আকাশ চুম্বী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম প্রকৃতিকে বেষ্টন করে আছে। চিকিৎসা জগতে অর্গান এই রূপে। পূর্বের আলোচনা, গত ক্লাসে আমি যে আলোচনা করেছিলাম, একটু যারা উপস্থিত থাকতে পারেন না তাদের একটুখানি মানে ইঙ্গিত দেওয়ার জন্য, কোনো আলোচনা এখানে হবে না। সেখানে আমি বলেছিলাম হোমিওপ্যাথি সর্বশেষ চিকিৎসা বিজ্ঞান কিছু উদাহরণ দিয়ে, এবং বিজ্ঞানী হিসাবে হেনিম্যানের পাঁচটি অবদানের কথা সামান্য সামান্য করে আমি উল্লেখ করেছি। সদৃশ বিধান, ঔষধ ও ঔষধ শক্তি, জীবনী শক্তি, মায়ার এবং শক্তিকরণ, এই কথাগুলো আমি বলেছিলাম অল্প অল্প করে। এটা বিশদ আলোচনা অর্গানের মধ্যে যখন প্রবেশ করব, প্রত্যেকটা বিষয় একটা করে ক্লাস হওয়ার যোগ্যতা লাগে। যদি সুযোগ হয়, যদি দেখা যায় যে না অর্গান মানুষের চাহিদা দরকার আছে পড়া, তাইলে হয়তো আলোচনা করবে। তবে আমি এই আলোচনার জন্য যোগ্য ব্যক্তি নই। আমি মনে করি আমার চেয়ে বহু বহু যোগ্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন, কাজে এই ব্যাপারে আমি সামান্য জ্ঞান নিয়ে কেন আলোচনায় অংশগ্রহণ করলাম, এই জন্য যে কেউ না কেউ তো শুরু করতে হবে, কাউকে না কাউকে এভাবে করে শুরু করতে হবে, সে অর্গানে আলোচনা করবে ধারাবাহিকভাবে, পুরো অর্গান মানুষের সামনে উপস্থাপন করবে, ছাত্রছাত্রীরা এখান থেকে শিখবে, কলেজে পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নে উত্তর মুখস্থ না করে অর্গান থেকে জীবনটাকে গ্রহণ করবে, চিকিৎসকের মানে রুগীর জন্য জীবন্ত উদাহরণ সৃষ্টি করবে। আমি শুরু করলাম, শেষ আমার দ্বারা হবে না, আর আমি এত বিজ্ঞ ব্যক্তিও নই যে অনেক রেফারেন্স দিয়ে আমি কথা বলতে পারব। আপনারা যারা আছেন তাদের কে অনুরোধ করব এ ব্যাপারে অগ্রসর হওয়ার জন্য। ছাত্রছাত্রীদেরকে আমি উল্লেখ করে বলতে চাই, যারা নতুন পাশ করা তাদেরকে উল্লেখ করে, অর্গানের বাইরে আপনি অর্গানন যদি, একজন বলেছিল সকালবেলা উঠে কাঁচা পেঁয়াজ খান তারপর সারাদিন ঢেকুর হবে, ওই পেঁয়াজেরই ঢেকুর হবে। যদি অর্গাননটা প্রথম জীবনে আপনি অর্গাননটা একবার শেষ করে নেন, ধারাবাহিকভাবে শেষ করে নেন, যত যে যত কথা বলবে অর্গাননের দেখবেন যে তাইলে আর আপনাকে অ্যালোমেলো করতে পারবে না। অনেকেই পরামর্শ দেয় পাস করার পর, বই নিয়ে আসেন, একটা প্র্যাকটিশনার গাইড নিয়ে আসেন, আর কিছু ঔষধ উঠান, আর বাস রিপ্রেজেন্টেটিভ তো আসেই, 10,000 টাকা দিয়ে দেবো, আপনি 5,000 টাকা দেন, বাস দোকান হয়ে যাবে। কিন্তু অর্গানন যদি আপনার পড়া থাকে, আপনাকে এভাবে কোনো বিভ্রান্তিতে ফেলতে পারবে না কেউ, ইনশাল্লাহ। তো সারসংক্ষেপে আমি বলেছিলাম যে কথাগুলো সেটা একটুখানি, এটা এটা পূর্বের আলোচনার ব্যাপার, সেখানে 8টা পয়েন্ট দেওয়া আছে, আপনাদের এটা পড়ে শোনানোর দরকার করে সামান্য একটু উল্লেখ করে দেই। সিমিলারাইজেশন,
ট্রিট দ্য প্যাশেন্ট টু রিস্টোর দ্য সিক টু হেলথ দ্বিতীয় নম্বরে, আর টোটালিটি অফ সিমটম এই কথাটা এখানে তিনটা কথা আছে। এই একটা টিপস দেওয়া আছে, টিপসের মধ্যে আবার একটা আই আছে, আই হলো এই সব কিছু মিলে আট মিলে ইন্ডিভিজুয়ালাইজেশন, যেটা না হলে এইটা না জানলে চিকিৎসা করা যাবে না, রোগী আরোগ্য করা যাবে না, রোগীর ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আর পূর্বীকৃত ঔষধ লাগবে আর পটেন্টাইজেশন তো লাগবেই, সিমিলার হতে হবে, সিঙ্গেল হতে হবে, স্মলেস্ট হতে হবে। এই প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ অর্গাননের মধ্যে প্রবেশ করে আমরা প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্নভাবে চেষ্টা করব আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। হেনিম্যান আমাদের কাছে প্রত্যাশা প্রথম পদক্ষেপ তিনি যে কথাটা বলেছেন সেটা হলো হেনিম্যান আশা করেন, কোথায় বলেছেন তৃতীয় সংস্করণের ভূমিকার মধ্যে তিনি বলছেন, আমাদেরকে উল্লেখ করে বলেছেন আমরা যারা মানে ভবিষ্যৎ বংশধর, হেনিম্যানের ভবিষ্যৎ বংশধর তো আমরাই, আমরা হোমিও ডাক্তার যারা, তিনি যে স্রষ্টা বিশ্বাসী করেন, স্রষ্টা বিশ্বাস যে যে ধর্মেই থাকেন তিনি ধর্মীয় বিশ্বাসে বিশ্বস্ততা অর্জন করেছেন এবং সেভাবেই তিনি পত্র লেখেন। তিনি ওই জন্য বলেছেন পরম করুণাময়ের এই অবদান, এই যে পঞ্চাশ সহস্রতমিক বলেন আর অর্গানন বলেন, অর্গানন এখানে অর্গাননের কথাই সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। আজকে যারা আমরা চিকিৎসক এইটা তাকে ধন্যবাদের সহিত আমরা গ্রহণ করছি এবং করছি সুন্দরভাবে করছি, এবং আজকে আর হ্যানিম্যান নেই, তিনি তখন থাকবেন না, এইটা এই ভবিষ্যৎবাণী এই করে গেছেন। তবে আমরা যদি সঠিক পথে থাকি তারা তো হয়তো শান্তি পাবে, আর আমরা যদি আবার তার জায়গায় ফিরে যাই, হেনিম্যান তো ফাইল প্যাটার্ন থেকে ফিরে এসেছেন, হেনিম্যান তো মাদার টিনচার থেকে ফিরে এসেছেন, হেনিম্যানের ট্যাবলেট থেকে ইঞ্জেকশন থেকে সেখান থেকে ফিরে এসেছেন, রোগের চিকিৎসা করার থেকে ফিরে এসেছেন, কিন্তু রোগের চিকিৎসাই করতেন, তিনি পিএইচডি করেছেন তার উপরে ডক্টরেট করেছেন, সেখান থেকে ফিরে এসে তিনি হোমিওতে চলে আসলেন, তিনি আবিষ্কার করার ইচ্ছা প্রকাশ না করলেও আবিষ্কার হয়ে গেছে, এটা গত ক্লাসে বলেছে। তাইলে আমরা তার কথাটা যদি স্মরণ রাখি তাহলে তো আমরা হেনিম্যানের পিছন যে ছেড়ে আসছে সেই জায়গায় তো আমরা যেতে পারি না, ভাই আমরা কেন যাব, কিন্তু আমাদের অনেকের প্রবণতা আছে সেই রোগের চিকিৎসা করার মতো প্রবণতা আছে, যেন রোগ তার বাইরের কোনো বস্তু এগুলো সামনে আসবে কথা। তো এই এই প্রত্যাশাটা আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তার হেনিম্যানের প্রত্যাশার ভিত্তিভূমিটা সংক্ষিপ্ত এখানে রেফারেন্স দেওয়া আছে কিন্তু আমি আলোচনা করব না, এটার উপরেই ভিন্ন একটা আলোচনা হতে পারে। শুধু উল্লেখ করতে চাই আল্লাহতে বিশ্বাস আমরা করি এবং তিনি স্রষ্টা বিশ্বাসী ছিলেন, তাকে জড়বাদী বলা যাবে না। মায়াজাম তার বিভিন্ন ভিন্ন একটি আবিষ্কার, এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, ব্যাখ্যা যে যা করি। জীবনী শক্তির ধারণা আমরা অবশ্যই পোষণ করি, আত্মা ও মন তার বিশ্বাস করতেন তিনি, এই বিশ্বাসের ভিত্তিভূমির উপরে তিনি দাঁড়িয়ে আছেন। আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যা জানতে পারব, আমার আলোচনার একটা উদ্দেশ্য আমি বলে দিই, আমার অর্গানন আলোচনার একটা উদ্দেশ্য হল যে আমি বিজ্ঞজনদের জন্য আলোচনা করছি না, করজোরে মিনতি করছি আপনারা ভুল বুঝবেন না এবং আপনারা আমাকে ক্ষমা করবেন, ভুল ত্রুটি হতেই পারে, আমার জ্ঞানের পরিপক্কতা তেমন নাই অর্গানের উপরে, যার জন্য আপনারা আমার ভুল হলে শুধরে দেবেন, আপনাদের জন্য আমার এই লেকচার শুনতেছেন আপনারা এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার আলোচনাটা হলো নবীন চিকিৎসক এবং যারা সদ্য পাস করেছেন এবং চিকিৎসা করছেন তাদের কাছে আমার একটা মিনতি আছে, যার উপরে ভিত্তি করে যে অর্গানন হেনিম্যান আবিষ্কার হেমিনিয়ান হোমিওপ্যাথি আবিষ্কার করেছে তার উপরে ভিত্তি করে আপনি হোমিওপ্যাথি করছেন, আপনার রুটি রুজি হচ্ছে এই চিকিৎসার বিনিময়, তার মূল বইটা তার অর্গানন বইটা আপনি একবার কেন শেষ করবেন না, ধারাবাহিকভাবে পড়বেন না, আপনি যে ভাষাই হোক আপনি পড়ে নেন। এ প্রসঙ্গে একটা কথা বলি, অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে যে ইংরেজি ভাষা ভালো না জানলে অর্গানন ভালো বোঝা যাবে না, ধারণাটা সম্পূর্ণ ভুল, ইংরেজিতেও কোনো কোনো শব্দ নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে যে ভুল শব্দ প্রয়োগ করা হয়েছে, এটা জার্মান থেকে জার্মানি ল্যাঙ্গুয়েজে লেখা, কাজে সেখানে সেটাও অনুবাদ, বাংলায় অনুবাদ, অনুবাদ যদি পড়তেই হয়
তাহলে ইংরেজি না পড়ে আমি বাংলাটা পড়ি, হোয়াই নট? আজকে 10-12-20-20টার মতো 15টা বই বাংলা হয়ে গেছে, কারো না কারো প্রায় একজ্যাক্ট আছে, একটু ব্যতিক্রম থাকতেই পারে। ইংরেজিতে বহু অনুবাদ হয়েছে, সেখানে ভুল নাই, অবশ্যই আছে। এই বিভ্রান্তিতে আপনারা অবশ্যই পড়া উচিত নয়, সহজ ভাষায় যেটা আপনার কাছে ভালো লাগে সেটা পড়েন। হ্যাঁ, খটকা যেখানে লাগবে সেখানে আমরা দেখব, সেখানে আমরা দেখব, পাঁচটা মিলিয়ে দেখব। তারপরে আমরা যারা গবেষক তাদের জন্য কথা ভিন্ন। আমি এই কথাগুলো বলার পরে আলোচ্য বিষয় থেকে আমরা যা জানতে পারবো তা আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা অর্গানটা পড়বে। আর আমার ইচ্ছা যে অন্ততপক্ষে আমার এই আলোচনা থেকে যদি 5 জন লোক ইনস্পায়ারেশনটা পায় যে হ্যাঁ অর্গান স্যারে এত করে বললো অর্গান পড়া উচিত, তাইলে আমার সার্থক। এত লোকের মধ্যে থেকে 5 জন লোক যদি অর্গাননের উপরে একটুখানি আস্থাশীল হয় এবং পড়ার আগ্রহ প্রেরণা পায়, তাইলে আমার আলোচনা সার্থক। আমরা 6টা সংস্করণ সম্পর্কে জানি, ছয়টা জিনিস আমরা জেনে যাব। ক্ষতিকর পদ্ধতি পরিত্যাগ, এক প্রথম কথা হলো আমরা ক্ষতিকর পদ্ধতি পরিত্যাগ ও সত্যের পথ অবলম্বন, এটার কি উপায় আমরা খুঁজতে চেষ্টা করবো হালকাভাবে। পুরো শেষ করা যাবে না, পুরো আলোচনা করা সম্ভব নয়। প্রকৃত আরোগ্য কলা, যেটাকে আমরা হোমিওপ্যাথি বলি, তার প্রতিষ্ঠার উপায় কি, প্রতিষ্ঠা লাভের এটা উপায়টা কি, একটুখানি টাচ করে যাব। সদৃশ্য বিধানী সত্য আরোগ্য শিল্প, আমরা জানি, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি সদৃশ্য বিধান কোথায়, যে সদৃশ আর কি সদৃশ। যদি সদৃশ্য বিধানী মানি তাহলে ফাইল প্যান্ডেলটা আমার দোকানে থাকবে কেন? এই প্রশ্নটা করলে অনেক সময় অনেকের কষ্ট লাগে, বলে স্যার আপনি বেশি বলে ফেলেন। চিকিৎসা ক্ষেত্রে জীবনী শক্তির ভূমিকাটা অনস্বীকার্য, জীবনী শক্তির ভূমিকাও স্বীকার করব, আবার রোগের উপরে রোগের জার্ম খোঁজার জন্য অথবা রোগ চাপা পড়ে গেছে রোগ খোঁজার জন্য প্যাথোলজি নির্ভর ঔষধ দেওয়ার চিন্তা করব, ওয়াই? এই প্রশ্নগুলো তো আমরা করতেই পারি। চিকিৎসার ভাওতাবাজির সম্পূর্ণ বিপরীত ওইসব তাল বাহানার কথা অর্গানন যারা আমরা পাঠক তাদের কাছে বলা যাবে, কারণ ওই ভাওতাবাজির সম্পূর্ণ বিপরীত হলো হোমিওপ্যাথি। পঞ্চম সংস্করণে ব্যাপক আকারে এই ব্যাপারটা আলোচনা করেছে, ষষ্ঠ সংস্করণে শুধু সামান্য সংযোগ আছে, পঞ্চম সংস্করণে সম্পূর্ণ ভূমিকাটা রেখেই ষষ্ঠ সংস্করণ অধিকতর সম্পূর্ণতা লাভ করেছে, পূর্বের চেয়ে অধিকতর সম্পূর্ণতা লাভ করেছে, এই কথাটা বলা গেছে। এই জায়গাটায় এই কটা জিনিস আমরা জানতে পারবো, শিখতে পারবো। এই জায়গাটায় আমি একটু, যদিও এই পটভূমিটা সকলেই জানেন অর্গাননের, মানে বিশেষ করে হোমিওপ্যাথির আলোচনার যে কী করে আসলো, আবিষ্কারটা কীভাবে আসলো সবই জানেন, কাজে এইখানে আমি শুধু পয়েন্টগুলো একটু উল্লেখ করব, কিন্তু বিশদ আলোচনাটা করব না। আমার প্রথম ক্লাসেও আমি সিঙ্কোনার প্রথম পরীক্ষার কথা বলেছি, এটাকে প্রুভিং বলা যাবে না, এটা খেয়ে তিনি পরীক্ষা করেছেন, বুঝেছেন, বুঝতে চেষ্টা করেছেন, এটাকে প্রুভিং বলা যাবে না। 1790 সালে এবং এরপরে সালফারের আলোচনার মধ্যে শ্রদ্ধেয় ডাক্তার ফারুক ইলাহী সাহেব এই ব্যাপারটাকে উল্লেখ করেছেন অত্যন্ত সুন্দরভাবে, তিনি অনেক লার্নেড লোক এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন, যার জন্য আমি যেহেতু আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো শুধু উল্লেখ করব। এইটা ছিল, এর পরে তিনি করলেন কি, ওই পরীক্ষার পরে তিনি একটা তার মন মানসিকতার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করল, মানে সরাসরি আলোড়নটা হলো এইটা যে রোগ হয়েছে আমি ওষুধ খাবো কমে যাব, কিন্তু তিনি রোগ ছাড়াই ওষুধ খেলে 4 গ্রাম করে কমলো না, বরঞ্চ বেড়ে গেল, মানে আরো রোগাক্রান্ত হয়ে গেলেন। এটার থেকে তার মধ্যে একটা পরিবর্তন, একটা আলোড়ন চিন্তার সৃষ্টি হলো যে তাইলে এই ভেষজের মধ্যে রোগ সৃষ্টি করারও ক্ষমতা আছে, প্রতিটা ভেষজের মধ্যে আছে, আরও অন্য কথা ব্যাপকভাবে বলা যাবে, দরকার নেই। এরপরে তিনি করলেন কি, আবার 1796 সালে, এখানে আমি ড্রপ করে গেলাম, যে এরপরে তিনি আসলে একটা নতুন জিনিস পেলে কেউ চুপ করে বসে থাকে না ভাই, আপনি যদি একটা নতুন অঙ্ক শিখেন, কাহিনী বলার সময় নাই, আমার ছোটোবেলায় এরকম ঘটছে,
একটা ভালো অঙ্ক, আপনি ভালো অঙ্ক পারেন না, 10 বার পারেন না, 11 বারের সময় শিখলেন, তারপরে খালি ওই অঙ্কটা ওই রকম অঙ্ক পেলে করতে ইচ্ছা করে। তো উনি যখন এই নতুন জিনিস পেলেন, তিনি কি 6 বছর বেশে বেশে বসে বসে তামাক খেয়েছিলেন? নিশ্চয়ই না। তিনি এই 6 বছর যে প্রবন্ধ, অনেকে মনে করেন 1796 সাল থেকে হোমিওপ্যাথি আবিষ্কারের মূল কথা বলা হয় তাকে এইটা ধরা হয়, এই ধারণা গবেষকরা করুক, আমার কোনো আপত্তি নেই, আমি বলতে রাজি না। রাজি না এই জন্য, যেখান থেকে গোড়াপত্তন সেইটাই মূল সময়। এরপরে হ্যাঁ, নীতিসমূহ, নীতিমালা, বিভিন্ন 1796 সালে তিনি নীতিমালার উপরে বই লিখেছেন, সদৃশ্য আরোগ্য নীতি পুনঃপ্রবর্তন সম্পর্কে বই লিখেছেন, আরও বই লিখেছেন, লেখার তো আর শেষ নাই। 1805 সালে তিনি বই লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, এবং 1805 সালে দেখলাম এইটা আলোচনা করতে গিয়ে দেখলাম যে অনেক ঔষধ তিনি প্রুভিং করে ফেলেছেন অলরেডি, অনেক ঔষধ এই 1805 সালে তার ঔষধ প্রুভিংয়ের বেশ কিছু ঔষধ তিনি প্রুভিং করে ফেলেছেন, নাক্স থেকে আরম্ভ করে একেবারে ওপিয়াম, নাক্স ভূমিকা, অ্যাকোনাইট, আর্নিকা, ব্যালেডোনা এবং ক্লোসেরা, ইগনেশিয়া, ইপিকা, এগুলো আলোচনা, এগুলো তিনি অলরেডি প্রুভিং করে ফেলেছেন 1805 সালে। আরও কিছু ফ্রাগমেন্ট দ্য ভিরিবাস, এটা 27টি ওষুধ সেখানে তিনি, আর 27টি ওষুধ তিনি উল্লেখ করেছেন। তাহলে এগুলো প্রুভিং হয়ে গেছে এবং ওষুধের আলোচনা করেছেন। তাহলে প্রুফ তিনি দেখেন 1790 সাল থেকে যেই লোকটি পরিশ্রম করতে করতে এখানে 10 বছর আর 15 বছর, এবং অর্গানন প্রকাশ হলো 1800 সামনে আসতেছে 10-এ, তাইলে প্রায় এখানে 20টা বছর তিনি একটা বিষয় নিয়ে পড়ে থাকা, আসলে যদি আমরা চিন্তা করি এটাকে অসম্ভব মনে হয়, এটা অসম্ভব, একটা বিষয় নিয়ে কোনো রকম পট পরিবর্তন না করে তিনি কী করলেন, এইটা নিয়েই পড়েছিলেন। এরপরে 1806 সালে অভিজ্ঞতা ভিত্তিক, 7 সালেও তার অনেক কথা আছে, সাধারণ চিকিৎসাতে ঔষধের যে হোমিওপ্যাথিক ব্যবহারের নির্দেশসমূহ, এইটা একটা বড় প্রবন্ধ ছিল, ছোটোখাটো একটা বই ছিল, এটাকে সংশোধন করে তিনি এখনও রেখে দিয়েছেন, কত গবেষণা লব্ধ এবং ঐতিহাসিক পটভূমির সাথে সংযুক্ত করা ছিল, আপনি চিন্তা করতে পারেন, ইন্ট্রোডাকশন হিসাবে এখনও সংক্ষিপ্ত আকারে অর্গানের মধ্যে আছে, সেইটা যদি আজকে আলোচনা করা হয় তাহলে সেই আলোচনা আমার তো মনে হয় শুনবে না, কেউ শুনবে না, ওই আলোচনা এত কাঠখোট্টা ঐতিহাসিক এবং এত রেফারেন্সে ভরা যে পড়তেও ধৈর্য লাগে, শুধু উল্লেখ করলাম এই জন্য। আসেন আমরা যে আলোচনাটা এখানে একটুখানি আলোচনা করি, তার ওই প্রুভিং করা ঔষধ যে কত শক্ত ছিল, একটা রেফারেন্স দেব, এই সূত্রগুলো তো, এইগুলো তো আর আমি যা উল্লেখ করা এখানে দরকার নাই, তবু আমি উল্লেখ করে দিয়েছি প্রকাশকাল হিসাবে, আপনারা যদি দেখতে থাকেন আর আমার কথাটা একটু শোনেন। সেটা হলো, আমার একটা রুগীর আসলো, সে তার ঠান্ডা লাগার প্রবণতা, জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, বহু সমস্যা নিয়ে, মূল বিষয়টা তার কাছে শুনলাম, মূল বিষয়টা শুনলাম, তার 18-21 বছর বয়স, 21 বছর হবে না বোধ হয়, 18-19 বছর বয়স ইন্টারমিডিয়েট পড়ে এক মেয়ে, তো সে এসে বললো যে আমার মা অসুস্থতা থাকার কারণে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, ভর্তি ছিল মা, আমাকে অনিদ্রা থাকতে হয়েছে অনেকদিন, ঠান্ডা লাগতে পারে এই একটা, তারপরে আমার ঘুম বেশি ছিল, আমি পরীক্ষার সময় ঘুমের জন্য এই একটা ঘটনা গেল, আর পরীক্ষার ঘুমের সময় কী করলাম, ঘুম যাতে না হয় এই জন্য আমি এই জায়গাটা কথাটা বলতেছি, আগের কথাটা না বলে, সেটা পর এই আগের ঘটনা, তো আমি ঘুম যাতে না হয় কম হয় এই জন্য একজন হোমিও ডাক্তারের কাছে আমি গেলাম, সে আমাকে ঔষধ দিল, ঔষধ কী দিল, সে নাক্স ভূমিকা ঔষধটা, এটা এটা সে বলতে পারছে যে আমাকে এই ওষুধটা মানে একটা কালার ওষুধ দিল 2 গ্রামের মধ্যে, আমি 10 ফোঁটা করে খেলাম 3 বার করে, আমার খুব ভালো কাজ করছে, কি তা আমার স্যার সন্ধ্যাবেলা আর ওই রকম সন্ধ্যাবেলা ঘুমের যে অভ্যাস এটা একেবারে চলে গেছে, ঘুম আর হয় বেশ ভালো কথা, ঘুম আর হয় না, তাহলে কি এখন কেন,
বেশ ভালো ছিলাম, আমার ঘুম টুম পড়ার সময় এখন আর আসে না। এখন এই মায়ের চিকিৎসার সময়, যে আগে বললাম কথাটা, এটা সময় এসে আমার এই যে একটু ঠান্ডা লাগলো, এখন থেকে ঠান্ডা সর্দি হাঁচি, এখন 30 মাস শরীরের অবস্থা খুব খারাপ। দেখেন নাক্সে তার শরীরের যতগুলো রিপোর্ট আমি নিলাম, নাক্স প্রুভিংয়ের রিপোর্ট, মানে কাছাকাছি সময়ে দেখা গেলো সব প্রুভিং হচ্ছে, নাক্সের যেন নাক্সের যা বলে তা যেন তার শরীরে বলে, এই কোষ্ঠবদ্ধতা, সেই কোষ্ঠকাঠিন্য ভাব, শীতকালতা, মানে অনেক কিছু আছে এখানে বলা যাবে না। আমি তাকে অনৌষধি কিছু দিলাম, তারপরে তাকে আমি আবার তার অবস্থাটা বিবেচনা করে নাক্সি দিলাম, এবং তারপরে সে সুস্থ হয়ে গেল এবং সব কিছু। এখন প্রুভিং যে হয়ে গেছে, আমি এইখানে কথাটা বললাম এই জন্য, হ্যানিম্যানের প্রথম জীবনের প্রুভিং, আর দেখেন কত 200 বছর পরেও আজকেও কথা বলে ওষুধ, আজকেও ভেষজ কথা বলে, আজকে যে প্রুভিং আজকেও যদি আমি আপনি নাক্স খান একই অবস্থা হবে, সেখানে মাদার টিংচার দিয়েছিল, স্থূল মাত্রা দিয়েছিল, বেশি সমস্যা হয়ে গেছে। তাইলে এই হলো মূল কথাটা, যে আমাদের যে প্রুভিংগুলো হয়ে গেছে, প্রুভিংটি তো ঔষধ যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আরোগ্য হবে। তো এইখানে এসে এই জন্য আমি, এর মধ্যে আপনারা হয়তো পড়ে নিয়েছেন প্রকাশকালটা, তো যাই হোক এখানে 53 বছর সময় আমরা এখানে ধরি, যে হ্যানিম্যানের এই হোমিওপ্যাথি জীবনের চিন্তা থেকে আরম্ভ করে এটা 53 বছরই। ওখানে আবিষ্কারকে আমরা ওই কবে সূত্র লিখলো 2018-10 সালে প্রকাশ করলো, এগুলো নিয়ে আমরা চিন্তা করব না। এই তথ্যগুলো আরও আরও হ্যানিম্যান সম্পর্কে ভালো ব্যাপক তথ্য আপনাদের জানা উচিত এবং অধ্যয়ন করে জানা উচিত। আমি মনে করি একটা বই বাংলাদেশে প্রকাশ করেছেন ডাক্তার ফারুক ইলাহি সাহেব, আপনাদের কাছে আছে, সম্ভবত চিকিৎসা সংস্কারক ও বিশ্ব খ্যাত হোমিওপ্যাথদের জীবনকর্ম, 5 জন সংস্কারকের নাম সেখানে আছে এবং 24 জন বিজ্ঞ চিকিৎসকদের লাইভ স্কেচ তিনি দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। এই জন্য আমি স্লাইডটা এখানে করে ফেলছি, এই জন্য যে তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, জাতীয় পর্যায়ে দেওয়া উচিত। আমাদের পক্ষের থেকে জানালাম যে আসলে এই বইটা সকলকে পড়ার জন্য আমি বলতেছি অন্তত পক্ষে। আর হ্যানিম্যানের জীবনী আমি দেখেছি, অনেক তথ্য আমি সেখান থেকেও নিয়েছি, এবং আমার মনে হয় যে বইটা সকলের পড়া উচিত, হ্যানিম্যানের জীবনী সেখান থেকে। আরেকটা বই সোনালি ডানার পাখি আছে, সে তো সেখান থেকেও হ্যানিম্যানের জীবনীটা অলরেডি জেনে যাওয়া যায়।